হ্যালো বন্ধু তোমার সামনে নতুন একটা ভিডিও আজকে ভিডিও মধ্যে গুলো পেটিএমের নতুন একটা সমস্যা আছে যখন আমরা কোনো একটা পেটিএম নিয়ে ওপেন করে ওপেন করার পর ওপেন করার পর আপনার প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর এভাবে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে হচ্ছে এখানে এই অপশান দেখতে পাচ্ছি লিঙ্ক দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করব এভাবে ক্লিক করবেন এভাবে ক্লিক করার পর আমাদের যখনই একটা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে লিঙ্ক করবো তখনই একটা সমস্যা ছিল আর এখানে অ্যাপ অ্যাড অ্যাকাউন্টগুলো ক্লিক করে দিই ক্লিক করব দেখবে একটা ব্যাঙ্ক সিলেক্ট করতে হবে চলো আবার যে কোনো একটা ব্যাঙ্ক সিলেক্ট দেবে আমাদের যে অ্যাকাউন্ট মানে আমাদের ব্যাঙ্কে পাসবই আছে সেই ব্যাঙ্কটা সিলেক্ট করে দেবেন চলো আমরা একটা সিলেক্ট করে দিই তো অবশ্যই সিলেক্ট করবেন সিলেক্ট করলে এভাবে সিলেক্ট করে দেখতে পাচ্ছেন আমাদের একটা সমস্যা দেখাচ্ছে যতক্ষণ এই সমস্যা না যাবে ততক্ষণ আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন না বা আপনি পেটিএম থেকে কোনো পয়সা আপনাকে ই করতে পারবেন ইউজ করতে পারবেন বা আপনি কোনো থেকে রিসিভ করতে পারবেন না তো এই সমস্যাটা কীভাবে দূর করবেন তো এই সমস্যাটা কিসের জন্য আছো এই সমস্যাটার নাম কী দেখতে পাচ্ছেন ইউ আর আনেবাল লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট রাইট নাও মানে আপনার এই সমস্যাটা আছে এই অ্যাপটা থেকে আমাদের কোনো ধরনের এই অ্যাপ কোনো ধরনের আমাদের আমাদের কোনো ভুল নাই আবার অবশ্যই এটা সার্ভারের ডাউনের জন্য আমাদের এই সমস্যাটা দেখাচ্ছে এটা তাও যদি আপনি চা ভাবেন যে এটা এই সমস্যাটা আপনি সমাধান করবেন বা প্রবলেমটা সলভ করবো সলভ করার জন্য আমি না দুটো আপনাকে উপায় বলে দিতে পারি সেই দুটো উপায়ের মধ্যে যদি আমরা হয় তো অবশ্যই ভালো না হলে অটোমেটিকাল সেটা ঠিক হয়ে যাবে তো অবশ্যই আমরা দুটো উপায় উপায়টা আপনাকে বলে দেবো বা দুটো আমরা সজেশনটা বলে দেবো পেটিএমটা আমরা ব্যাক করে দেবো বা আমাদের পেটিএমের মাঝে ক্লিক করে দেবো ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের আমাদের প্রথমে প্লে স্টোরে চলে আসবো স্টোরে যাওয়ার পর আমরা অবশ্যই পেটিএম অ্যাকাউন্ট আপনি অবশ্যই আপডেট করবেন আপডেটের জন্য এই সমস্যাগুলো আসে আসে অবশ্যই এইভাবে আপনি পেটিএমটাও আপডেট করবেন আপডেট যদি না থাকে তো অবশ্যই আমরা দেখতে পাচ্ছি আপডেট হয়ে গেছে তাই আমার আপডেটের জন্য সমস্যা হয়নি আমার আরেকটা অপশান বা আরেকটা অপশান থেকে আপনি এই পেটিএমের সমস্যাটার সমাধান করতে পারেন সেটিংয়ে ক্লিক করবেন এইভাবে সেটিং ক্লিক করবেন ক্লিক হওয়ার পর ক্লিক করার পর দেখতে পাচ্ছি মানে এখানে অ্যাপ অ্যাপে যাবেন সেটিংয়ে ক্লিক করার পর দেখতে পাচ্ছি অ্যাপ ম্যানেজমেন্টে যাবেন এখানে ক্লিক করে দেবেন চলো এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পর অ্যাপ লিস্টটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার বিভিন্ন ধরনের অ্যাপ আসবে সেই অ্যাপটাতে আপনি সার্চ বেড়ে ক্লিক করে আপনি পেটিএম বলে সার্চ বারে করবেন সার্চ বেড়ে ক্লিক করবেন তো অবশ্যই পেটিএম বলে সার্চ করে দেবেন বা নিচে দিকে আসবেন আসার পর আমি অবশ্য সেই পেটিএম অ্যাপটাও আমি অবশ্যই পেয়ে যাবেন পাওয়ার পর দেখতে পাচ্ছেন এইখান থেকে পাওয়ার পর পাওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের সে সেটিং মানে আমাদের যে ইটা আছে সেটা আপনি অবশ্যই ক্লিয়ার করে দেবেন একদম একদম ক্লিয়ার করে দেবেন এভাবে ক্লিক ক্লিয়ার করে দেবেন বা আমাদের যে বিভিন্ন ধরনের পারমিশন আছে পারমেশন অবশ্যই অ্যালাউ করে দেবেন তো অবশ্যই এইভাবে অ্যালাউ অ্যালাউ করে দেবেন দেখবেন আমি কোনটা আমাদের অ্যালাউ নাই দেখতে হচ্ছে আমাদের এগুলো অ্যালাউ নাই অ্যালাউ করে দেবেন তো অবশ্যই এইভাবে অ্যালাউ করে দেবেন এইভাবে অ্যালাউ করে দেওয়ার পর দেখতে হচ্ছে আমরা পেটিএমটা অ্যাপটা ওপেন করবো পেটিএমটা অ্যাপটা ওপেন করে দিই দেখবো আমাদের সেই সমস্যার সমস্যা সমস্যাটার সমাধান হয়েছে কি হয়নি পেটিএমটা ওপেন করার পর অবশ্যই আমি করে বলছিলাম আমরা লগিং কুলি তারপর দেখেছি অনেক সমস্যার সমাধান হয়েছে কি হয়নি আবার আবার পেটিএমটা ওপেন করে আপনার মোবাইল নাম্বার দেওয়ার পর দেখতে আমাদের সবাই ব্যাঙ্কের অ্যাকাউন্টে চলে এলাম বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করার অপশানে চলে এলাম আসার পর দেখতে ব্যাঙ্ককে সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পর দেখতে এখন আমাদের সেই সমস্যা দেখাচ্ছে তো এই সমস্যাটা আরও কীভাবে সলভ করবেন আর একটা উপায় আছে সেই উপায় থেকে যদি সমস্যাটা আপনার সমস্যাটার সমাধান হয় তাহলে ভাববেন কি আমাদের এটা আমাদের মোবাইলের দোষ বা আমাদের কোনো একটা এসের দোষ যদি আপনার সমস্যার সমাধান না হয় এই উপায় থেকে তাহলে ভাববেন আমরা এটা আপনার মানে যে আমাদের পেটিএম অ্যাপ অ্যাপটা আছে সেই অ্যাপটাতে অ্যাপটার 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 জন্য অ্যাপটার সার্ভারের জন্য ওই গন্ডগোল হয়ে থাকে তো ওই সব অটোমেটিক হয়ে যাবে তো এটা প্রথমে স্ক্রিন শট দেখবেন স্ক্রিন শট নেওয়ার পর এই স্ক্রিন শট নেবেন শট নেওয়ার পর এখানে ব্যাক করে দেবেন ব্যাক করার পর দেখতে পাচ্ছেন হেলথ সাপোর্টে ক্লিক করে দেবেন এই হেলথ সাপোর্টে ক্লিক করার পর তো অবশ্যই আপনার সমস্যাটা আপনি এইভাবে আপনি অবশ্যই আপনি এইভাবে কপি করে আপনি পেশ করে দেবেন ধরে পেস করে দেবেন ইউর আমি লিখেছি অবশ্যই দেখতে পাচ্ছেন ইউর আনএ লিঙ্ক ইউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাইট নাও প্রবলেম সলভ প্লিজ স্যার অবশ্যই আমাদেরকে রিপ্লাই দেবে তো রিপ্লাইটা কী দিছে আপনাকে অবশ্যই দেখতে হবে তো অবশ্যই রিপ্লাইটাও কিছুক্ষণ সময় লাগবে দাঁড়াও অবশ্যই আমি অপেক্ষা করে আপনাকে দেখাইছি কী আমাদের সমস্যা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন তো এটা অবশ্যই ভালোভাবে পড়ে নেবে তাহলে আমি অবশ্যই আপনি বুঝতে পারবেন আমাদের এই সমস্যাটা কেন দেখা যাচ্ছে তো অবশ্যই এই সমস্যাটা দেখা যায় একটা মানে আমাদের নেটওয়ার্কের জন্য দেখতে পাচ্ছেন মানে আমাদের একটা বিভিন্ন ধরনের নেটওয়ার্কের প্রবলেম থাকে এই এই সব অ্যাকাউন্টগুলোতে বা এই সব পেটিএম ফোনপে এগুলাতে অবশ্যই বেশি বেশি নেটওয়ার্কের প্রবলেম হয় তো অবশ্যই এই 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 প্রবলেমটা দূর করার জন্য আমাদের যখন অফিসে টাইম বা আমাদের ব্যাঙ্কে আমাদের ব্যাঙ্কে টাইম এগারোটার সময় যদি আমি ব্যাঙ্কে এগারোটার সময় যদি আমি এই পেটিএমে পেটিএমে যদি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে যান তখন এই সমস্যাগুলো অবশ্যই না দেখায় মানে নাইও দেখতে পারেন অবশ্যই আপনি এগারোটার সময় করে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করুন অবশ্যই আপনার সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে তো আশা করছি আমি অবশ্যই ভিডিও থেকে আমি ভালোভাবে বুঝতে পারছি যে কেন এই সমস্যাটা দেখাচ্ছে তো আশা করছি আপনার এই সমস্যাটা অবশ্যই আপনি সমাধান করতে পারবেন তো অবশ্যই আপনি এগারোটা বাজবে তবে আপনি ব্যা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আমাদের পেটিএম পেটিএমের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করবেন তখন ওই সমস্যাটা অবশ্যই দেখা যাবে না তো আশা করছি আমাকে ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করুন পাশে বেলে প্রেস করে দিন